सर अस्सलाम वालेकुम। 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 সবাই ভালো আছো? তোমরা জি স্যার? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি আছি আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের আগে তো অনেকেই জয়েন করতো, এখন কি একটু কমে গিয়েছে মনে হয় না শিক্ষার্থীর সংখ্যা? জয়েন করার জন্য ওয়েট করছে আর কি। আচ্ছা, ফর্মাল ইমেইল কিভাবে লিখতে হয় এটা কি তোমাদেরকে আমি দেখিয়েছি বা কোনো ম্যাডাম টিচার কি তোমাদেরকে দেখিয়েছেন ফর্মাল ইমেইল কিভাবে লিখতে হয়? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কি বলেছি তোমরা শুনেছো নিশ্চয়ই আর কি, ফর্মাল ইমেইল কিভাবে লিখে এটা কি তোমরা জানো কিনা? যদি জানো আমি আর এখন শেখাবো না, আর না জানলে একটু তোমাদেরকে দেখিয়ে দিব আর কি। ফর্মাল ইমেইল ফর্মাল ইমেইলের অ্যাড্রেসটা কিভাবে লিখতে হয়? তোমরা কি আমার কথা বুঝতে পারছো না তোমরা? জি স্যার বুঝতে পারতেছি। তাহলে বলো যে ফর্মাল ইমেইলটা কি দেখানো লাগবে নাকি তোমরা পারো আর কি? ফর্মাল ইমেইল স্যার দেখিয়ে দেন, দেখিয়ে দেখলে সবাই আরেকবার দেখা হয়ে যাবে। না না, আরেকবার না, তুমি আমাকে বলো তো ফর্মাল ইমেইলের অ্যাড্রেসটা মানে টু কার কাছে লিখতে হয় ফর্মাল ইমেইল? মনে করো তোমার একটা ইমেইল এসছে হচ্ছে স্টাডি ট্যুরের, ঠিক আছে, স্টাডি ট্যুরের একটা ফর্মাল ইমেইল লিখতে হবে, তার কার কাছে লিখবা তুমি? স্যার হেডমাস্টারের কাছে। তাহলে এটা এটা অ্যাড্রেসটা কিভাবে লিখতে হবে, ইমেইলের অ্যাড্রেসটা? আমরা সাধারণত তো যেটা করি আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা কিভাবে লিখি, ফ্রেন্ডের কাছে। এতদিন আমরা হচ্ছে ইনফর্মাল ইমেল শিখেছি ফ্রেন্ডের কাছে আর কি লেখার জন্য আর কি। হ্যাঁ, সবাই স্ক্রিনটা একটু দেখো, আমরা কি করেছি সাধারণত যে টু টু পরে দিই ফ্রম
ধরো তোমার কাছ থেকে পাঠাচ্ছো আর কি, সাকিব এট দ্য রেট অফ জিমেল ডট কম। ওয়ালাইকুম আসসালাম, জিমেল ডট কম। আচ্ছা এবার তুমি কাকে পাঠাচ্ছো? এবার দাও হচ্ছে টু। টু দিয়ে আমরা সাধারণত কি করি, আমরা আমাদের কোনো ফ্রেন্ডকে পাঠালে তখন এইটা আমরা লিখে ফেলি, মনে করো হচ্ছে শিফা 26, বানালাম একটা আর কি, অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম। এইটা হলো সাধারণত আমরা যখন কোনো বন্ধুদের কাছে পাঠাই তখন আর কি, ফ্রেন্ডদের কাছে পাঠালে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, যখন তোমরা হচ্ছে ফর্মাল ইমেল লিখবা, ফ্রম তো তুমি লিখলা অসুবিধা নেই, কিন্তু টুটা কি, কিভাবে অ্যাড্রেসটা লিখতে হবে এটা আমাকে একটু বলো তোমরা। টুর অ্যাড্রেসটা কিভাবে লিখবো? ইয়ানা তুমি কি পারবে, বলতে পারবে? ইয়ানা পারবে বা কেউ পারবে বলতে? হ্যাঁ হ্যাঁ, ছোট হাতে তো অবশ্যই হবে, এটা তো ভেরি গুড। এখন আমি বলছি যে তোমরা স্টাডি ট্যুর এর জন্য যখন লিখবা তখন অ্যাড্রেসটা কি হবে, আমি ওটা জানতে চাচ্ছি। হ্যাঁ এটাই তো আমি জানতে চাচ্ছি, অফিস এট দ্য রেট অফ headmaster.com, এই হলো তোমাদের অ্যাড্রেস আর কি, কারণ তুমি ইমেলটা পাঠাচ্ছ হেডমাস্টার সাহেবকে, দ্যাটস ওয়াই তোমাকে লিখতে হবে এইভাবে, অফিস এট দ্য রেট অফ হেডমাস্টার ডট কম। তাহলে দেখো এখানে কিন্তু ভিন্নতা, এখানে কিন্তু তুমি ফ্রেন্ডের অ্যাড্রেস কিন্তু দিতে পারছো না, আর হেডমাস্টার অ্যাড্রেসও তোমাকে কিভাবে দিতে হবে, এইভাবে দিতে হবে আর কি। ইয়ানা তুমি কি এটা জানতে? ইয়ানা ওই ইয়ানা কথা বলো। জি স্যার। তুমি কি এটা জানতে, আমি এটা তোমাকে প্রশ্ন করেছি, তুমি এটা জানতে কি না এভাবে লিখতে হয়? নো স্যার। আচ্ছা তাহলে এই মেলগুলা কে আমি বারবার করে বললাম ফর্মাল ইমেল কিভাবে অ্যাড্রেস লিখতে হয় তোমরা জানো কি না আমাকে জানাও। তোমরা একটা কথাও বলতে শোনা, চুপ করে থাকলে হবে? প্রশ্ন তো বলতে হবে, টিচারকে সব সময় জানাতে হবে। ওয়েল এবার সেন্ড, সেন্ড হচ্ছে আজকে কি বার বলো তো সবাই? সোমবার। তাহলে আমরা প্রথমে লিখব মানডে, মানডের পরে কমাতে আজকে তারিখ কত? 9 অগস্ট, মানডে। আচ্ছা এটা অনেকে আগস্ট বলে, আগস্ট হচ্ছে বাংলায়, ইংলিশে বলতে হবে অগাস্ট। 9 অগাস্ট। ওকে এখন 9 অগাস্ট দিয়ে 2021 দিলাম মনে করো। এখন কয়টা বাজে? 10টা 10 10টা 10 এম হবে না পিএম হবে? এম। ওকে ঠিক আছে, পরবর্তীতে লিখতে হবে সাবজেক্ট। তোমরা যারা সাব লিখো লিখ তারা কিন্তু ভুল করো, সাব লিখবা না, লিখবো হচ্ছে সাবজেক্ট। ওকে আচ্ছা এই ইয়ে মারিয়াম নাবিলা কি তুমি জয়েন করেছো? মারিয়াম তো আগের ক্লাসও করলো না, তোমাদের অনেকেই ক্লাস করতো একটা সময়, এখন হঠাৎ করে শিক্ষার্থী সংখ্যা একটু কমে গেল কেন? এনিওয়ে ঘুমাচ্ছে মনে হয় অনেকে আর কি। তাহলে একটা খেয়াল করে এখানে আর কি, সাবজেক্ট হিসেবে আমরা কিন্তু লিখতে চাচ্ছি হচ্ছে ধরো স্টাডি ট্যুর আর কি। হ্যাঁ তো সাবজেক্ট হিসেবে আমরা কি লিখতে পারি এখানে বলো তো? মীরা বলো সাবজেক্ট আমরা কি লিখবো?
স্টাডি টুর এর সাবজেক্টটা কি হবে রিকোয়েস্ট ফর আ স্টাডি টুর ভেরি গুড ইমেইলের সাবজেক্ট কিন্তু সবসময় ছোট হবে অ্যাপ্লিকেশনে যেভাবে লিখতে হয় প্রেয়ার ফর গোয়িং অন এ স্টাডি টুর অথবা অ্যান অ্যাপ্লিকেশন টু গো অন এ স্টাডি টুর এইটা কিন্তু আর এইভাবে লিখবা না আর ওইভাবে লেখার দরকার নেই যে অ্যান ইমেইল এগুলো দরকার এগুলো ব্যাকডেটেড এখন আধুনিক হচ্ছে একদম ডিরেক্ট মূল কথাটা শুধু বলতে হয় আর কি রিকোয়েস্ট ফর আ স্টাডি টুর তাহলে আমরা লিখে দিলাম আমাদের এই মূল যে চারটা পয়েন্ট এই চারটা পয়েন্ট তোমাদের ঠিক রাখতে হবে আর কি এবার আসো আমরা লিখব হচ্ছে স্যার লিখে আমরা কি করব নিচে থেকে লেখা শুরু করব ফর্মাল আর ইনফর্মালের মধ্যে পার্থক্যটা কি আচ্ছা প্রমি তুমি বলো তো ফর্মাল আর ইনফর্মাল জিনিসটা বলতে তুমি কি বুঝো ফর্মাল মানে কি আর ইনফর্মাল মানে কি ফর্মাল মানে হচ্ছে টিচার স্কুলের কোনো ক্ষেত্রে মানে হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসবের ক্ষেত্রে হচ্ছে ইনফর্মাল আচ্ছা ঠিক আছে ভেরি গুড স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো ক্ষেত্রে হয় ফর্মাল আবার তুমি যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে কোনো চিঠি লিখো সেগুলো ফর্মালি লিখতে হয় আর কি মোট কথা হচ্ছে কোনো মানে ভদ্র লোককে কোনো সিনিয়র কোনো পার্সনকে ঠিক আছে প্রাতিষ্ঠানিক কোনো জায়গায় যখন তুমি কোনো চিঠি দিবা তখন ওই জায়গাগুলোকে বলা হয় ফর্মাল জায়গা আর কি হ্যাঁ ওকে এখন ফর্মাল যখন আমরা শুরু করব আর ইনফর্মাল যখন শুরু করব তখন পার্থক্যটা হচ্ছে ইনফর্মাল যখন কোনো বান্ধবীকে লিখব তখন আমরা লিখি এরকম আই রিসিভড ইউর ইমেল ইয়েস্টারডে হ্যাঁ ইন ইউর ইমেল ইউ ওয়ান্টেড টু নো এইভাবে আমরা লিখি তাই না বলতো আবার ধরো বাবাকে যে ডিয়ার ফাদার আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি আই এম ফাইন টু এই যেগুলো আমরা লিখি কিন্তু এইগুলো কিন্তু যখন ফর্মালি লিখবা তখন কিন্তু এইসব লিখা যাবে না একজন লিখেছে দেখলাম যে হ্যালো হেডমাস্টার হাউ আর ইউ এগুলো লিখা যাবে ইমেইলে এইসব কিন্তু লিখা যাবে না কিন্তু সাবধান ওকে তাহলে আমরা শুরুতে কি লিখতে পারি লিখব হচ্ছে উইথ ডিউ রেসপেক্ট ওকে উইথ ডিউ রেসপেক্ট অথবা রাফিয়া যেটা বললো We have the honor to state that. With due respect, we have the honor to state that. মানে আমরা সম্মানের সাথে আপনাকে জানাচ্ছি যে আচ্ছা সম্মানের সাথে আমরা জানাচ্ছি যে আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কিভাবে বলবা কে বলতে পারে বলো আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মেয়েরা কি ভুলটা করে দেখো ভুলটা করে হচ্ছে
এই যে উই দা স্টুডেন্টস, উই এর পরে একটা কমা দিতে হবে, আবার এইটের পরে একটা কমা দিতে হবে। আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা স্টাডি ট্যুরে যেতে চাই, উড লাইক টু গো অন আ স্টাডি ট্যুর। খেয়াল করো, আমরা স্টাডি ট্যুরে যেতে চাই, আমরা স্টাডি ট্যুরে যেতে চাই, আমরা প্রথমটা বললাম আর কি। হ্যাঁ আচ্ছা, স্টাডি ট্যুরে তোমরা যেতে চাও, ওকে, খুব ভালো কথা। এখন তোমাদের এখানে আরো কিছু কথা লিখতে হবে, সেটা হচ্ছে স্কুলের একটু প্রশংসা করা লাগবে, যে আমাদের স্কুল হচ্ছে পচা হলেও ভালো লিখতে হবে সবসময় আর কি। নিজেরটাকে, নিজের জিনিস ছেঁড়া হলেও সেটাকে মূল্য দিতে হবে, যেটা আমার নিজের, অন্যের না। সো নিজের জিনিসকে আগে রেসপেক্ট করা শিখতে হবে। অন্যে অনেক দামি পোশাক পরেছে, ওইটা দেখে যদি নিজেকে যদি ছিছি করো যে আমার পোশাকটা কম দাম, আমার পোশাকটা ছেঁড়া, ছিছি করো, এটা কিন্তু তোমার তোমার জন্য লজ্জার আর কি। ঠিক আছে, সবসময় নিজের জিনিসটাকে ভ্যালু দিবা বেশি, যে ওর 5,000 টাকার জামা, ওর 10,000 টাকার ড্রেস, সো হোয়াট, আমার কি, আমার নিজের টাকা আমি 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 দেখবো, আমারটার দাম 10 টাকা, কিন্তু আমার কাছে আমারটার দাম বেশি, আমারটা দামি। এইভাবে করে নিজেকে রেসপেক্ট করা শিখতে হবে। তাই নিজের প্রতিষ্ঠানকে সবসময় হাইলাইট করতে হবে, বলতে হবে যে আমাদেরটা ঢাকা শহরের অন্যতম একটা সেরা স্কুল, কিন্তু দুঃখের ব্যাপার যে আমাদেরকে স্টাডি ট্যুরে নিয়ে যাওয়া হচ্ছে না, অন্যান্য প্রতিষ্ঠানে স্টাডি ট্যুরে যাচ্ছে কিন্তু আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে না। হ্যাঁ, তাই আমরা স্টাডি ট্যুরে যেতে ইচ্ছুক। তো স্টাডি ট্যুরে যাওয়ার জন্য আমরা কি করেছি, আমরা একটা জায়গা নির্বাচন করেছি, হ্যাঁ, অথবা আমাদের অমুক টিচার আমাদের সাথে যেতে চেয়েছেন, এই কথাগুলো কিন্তু আমরা বলতে পারি আর কি। হ্যাঁ, আর স্কুলের যে বিষয়টা বললাম, ওই বিষয়টা তুমি যদি না বলতে চাও, না বললেও এখানে অসুবিধা নেই, তুমি অন্যভাবে বলতে পারো যে স্টাডি ট্যুরে তোমরা কেন যেতে চাও। কারণ শুধুমাত্র বইয়ের জ্ঞানই যথেষ্ট নয়, এই কথাটা কি একমত তোমরা সবাই? জি স্যার। ওকে, তাহলে আমি বাংলা বলবো, তোমরা ইংলিশে ট্রান্সলেট করে বলার চেষ্টা করবা। যে সম্মানের সাথে আমরা জানাচ্ছি যে আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা স্টাডি ট্যুরে যেতে ইচ্ছুক বা যেতে চাই। ওকে, এখন যদি আমরা উইশ টু গো অন আ স্টাডি ট্যুর, কোথায় যেতে চাও? আমরা এখানে জায়গা সিলেক্ট করতে পারি, না পরের লাইনে লিখতে পারি যে স্টাডি ট্যুরে যাওয়ার জন্য আমরা এই জায়গাটাকে বাছাই করেছি বা নির্বাচন করেছি। এই লাইনটাকে ইংলিশে ট্রান্সলেট করো তো কে কে বলতে পারবে? স্টাডি ট্যুরে যাওয়ার জন্য আমরা এই জায়গাটাকে নির্বাচন করেছি। আচ্ছা, তোমাদেরকে আমি শিখিয়ে দিই। আমরা বাছাই করেছি, তাহলে উই করেছি, ইয়াসি ইয়াসো মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে উই হ্যাভ সিলেক্টেড, কোন জায়গাকে সিলেক্ট করেছি? উই হ্যাভ সিলেক্টেড, একটা জায়গার নাম বলো, কোথায় যেতে চাও তোমরা স্টাডি ট্যুরে, বলো। আমরা সোনারগাঁও সিলেক্ট করেছি অ্যাজ আওয়ার পিকনিক স্পট, আচ্ছা, অ্যাজ আওয়ার ভিজিটিং স্পট, ভিজিটিং। আচ্ছা, পিকনিক আর স্টাডি ট্যুরের মধ্যে পার্থক্য কি তোমরা জানো? পিকনিক আর স্টাডি ট্যুরের মধ্যে পার্থক্য কি বলো? স্যার, পিকনিক হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে যাওয়া হয়, আর স্যার স্টাডি ট্যুর হচ্ছে কিছু শিক্ষামূলক, শেখা যায় সেখান থেকে, আর পুরো প্রতিষ্ঠানের সাথে যাওয়া হয়। পিকনিক তোমরা হচ্ছে এখানে কিছু একটা রান্না করে খেলা, ওটাই পিকনিক। ধরো তোমাদের বাসার ছাদে গিয়ে রান্না করলো আজকে আর কি, যে আমরা আজকে ভালো কিছু রান্না করে খাবো, হ্যাঁ, ওটা হচ্ছে পিকনিক। আর স্টাডি ট্যুর হচ্ছে শিক্ষামূলক কোনো জায়গায় যাওয়া, যেখানে গিয়ে অনেক শিক্ষণীয় জিনিস থাকে,
সেটা সাধারণত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে যাওয়া লাগে আর কি, ওটাকে বলা হয় স্টাডি ট্যুর। তো আমরা তাহলে সোনারগাঁওকে সিলেক্ট করেছি আমাদের ভিজিটিং স্পট হিসেবে, কারণটা উল্লেখ করা এখন। কারণ সোনারগাঁও হচ্ছে একটি ঐতিহাসিক জায়গা, বলতো বিকজ দিয়ে? কারণ ইট ইজ এ হিস্টোরিক প্লেস। ইট ইজ গুড, ইট ইজ আ হিস্টোরি, ইট ইজ আ হিস্টোরিক্যাল প্লেস। আচ্ছা, কারণ সোনারগাঁও হচ্ছে একটি ঐতিহাসিক জায়গা, এইখানে গিয়ে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। কি লিখবো এখানে বলতো? এখানে গিয়ে শিক্ষার্থীরা অনেক কিছু, অথবা আমরা এখানে গিয়ে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। কিভাবে বলবো এটা বলতো? আমরা শিখতে পারবো, আমরা জানতে পারবো। আমরা ইংলিশ হচ্ছে উই উইল বি এবল টু লার্ন, ঠিক আছে, এবল টু লার্ন অথবা নো সো মেনি থিংস, আমরা অনেক কিছু জানতে পারবো অথবা শিখতে পারবো। উইল বি এবল টু নো অথবা লার্ন সো মেনি থিংস গোয়িং দেয়ার, গোয়িং দেয়ার, সেখানে গিয়ে আমরা অনেক কিছু জানতে পারবো এবং শিখতে পারবো। এবার তোমরা বলবা এখানে যে আমরা বিশ্বাস করি শুধুমাত্র বইয়ের জ্ঞানই যথেষ্ট নয়, বলো আমরা বিশ্বাস করি, ইংলিশটা কি হবে? উই বিলিভ দ্যাট শুধুমাত্র বইয়ের জ্ঞান যথেষ্ট নয়, তাহলে অনলি বইয়ের জ্ঞান ইংলিশ কি? বুকস নলেজ, বুকিশ নলেজ, ইয়া না বুক নলেজ না, অনলি বুকিশ নলেজ, অনলি বুকিশ নলেজ ইজ নট যথেষ্ট ইংলিশ কি? এনাফ। তাহলে অনলি বুকিশ নলেজ ইজ নট এনাফ ফর আস, শুধুমাত্র বইয়ের জ্ঞানই যথেষ্ট নয়, ঠিক আছে? আমি জাস্ট মূল কথাগুলো তোমাদের একটু লিখে দিচ্ছি শর্টকাটে আর কি, এরপরে তোমরা তোমাদের মতো করে অনেক কিছু লিখতে পারো। শুধুমাত্র বইয়ের জ্ঞানই যথেষ্ট নয় আমাদের জন্য, সিলেবাসের বাইরেও আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানার আছে। এটা কিভাবে লিখে জানো? সিলেবাসের বাইরেও আমাদের অনেক কিছু জানার আছে, শেখার আছে। কোনো জায়গায় কোনো কিছু আছে বুঝালে দেয়ার ইজ, দেয়ার আর হয়। কি বলছি বলতো? কোনো কিছু জানার থাকলে দেয়ার ইজ অথবা দেয়ার আর হয়? না না না, কোনো জায়গায় কিছু থাকলে, যেমন ইয়ানার মাথার উপরে কি আছে বলো? স্যার পাখা, মাথার উপরে পাখা আছে, পাখা আছে মানে ফ্যান আছে। তাহলে তোমার মাথার উপরে পাখা আছে, কিভাবে তুমি বেঁচে আছো এখনো? মাথার উপরে পাখা থাকলে তো বড় সমস্যা। তোমার মাথার উপরে কি আছে? মাথার উপরে আছে হচ্ছে অনেক কিছুই আছে, সবার আগে আছে হচ্ছে তোমার মাথার উপরে মানে মাথার উপরে কি আছে? চুল আছে, তাই না? চুল আছে না? তাহলে মাথায় যেহেতু চুল আছে, মাথার উপরে না মাথায় আছে, যাই হোক মাথার উপরেই আছে। তো যখনই কোনো জায়গায় কিছু বোঝাবে যে মাথাতেই চুল আছে, মাথা একটা জায়গা, ওই জায়গায় চুল আছে, তখন তোমাকে বলতে হবে দেয়ার ইজ। যেমন তোমার রুমে একটা ফ্যান রয়েছে, তখন লিখতে হবে দেয়ার ইজ আ ফ্যান ইন মাই রুম। আচ্ছা, তোমার রুমে অনেকগুলো বই আছে, তাই না? জি স্যার। তখন বলতে হবে দেয়ার ইজ না দেয়ার আর, বলতো? There are. Are. Exactly. তাহলে এটা মাথায় রাখতে হবে যে সিঙ্গুলার হলে হবে there is, আর প্লুরাল হলে হবে there are. তাহলে এই যে প্লুরাল হলে there are বুঝবে, এখন বলো অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানার আছে কি সিঙ্গুলার না প্লুরাল? সে প্লুরাল। তাহলে হবে there এর পরে আর, তাহলে there are a lot of things. Okay, okay. There are a lot of things to know. জানার, to know. সিলেবাসের বাইরে কিভাবে লিখবো এটা? অনেক কিছু জানার আছে সিলেবাসের বাইরে। Out of syllabus. Out.
Sir, outside syllabus. Out of syllabus. Okay, there are a lot of things to know out of syllabus. Syllabus er baire onek kichu janar ache jegulo amader shobar jana uchit. Tahole jegulo amader shobar jana uchit tara amader hocche amader we jana uchit should othoba jante hobe tahole hobe have to. Thik ache ar eta bondhur kache likhle amra likhtam have ta. Thik ache othoba arekta likha jay got to. বন্ধুর কাছে লিখলাম আমরা গটা তাই না মেরা জলো জি স্যার গট টু পরিবর্তে যখনই আমরা এটা লিখতাম হচ্ছে ফ্রেন্ডদের কাছে তখন আমাদের লিখতে হতো গটা উই গটা নো ওকে তাহলে উই শুড অথবা উই হ্যাভ টু অথবা উই গট টু নো জানা উচিত নো দেম অল অথবা যদি বলি আমাদের জানার চেষ্টা করা উচিত তাহলে লিখতে হবে কি জানো We should try, or we have to try, or we got to try to know. এই যে দেখো, আমাদের জানার চেষ্টা করা উচিত. Okay, তাই আমরা সবাই study tour-এ যেতে ইচ্ছুক অথবা যেতে আগ্রহী. তাই ইংলিশটা লিখবো হচ্ছে therefore. আমরা স্টাডি ট্যুরে যেতে আগ্রহী উই শুড অথবা উই হ্যাভ টু অথবা উই গট টু ট্রাই টু নো দেম অল আচ্ছা গেল তাই আমরা সবাই স্টাডি ট্যুরে যেতে ইচ্ছুক বা আগ্রহী কিভাবে লিখব উই যেতে ইচ্ছুক উইশ হ্যাঁ টু গো জি স্যার অন আ স্টাডি ট্যুর আচ্ছা এবার বলো আমাদের ক্লাস টিচার আমাদেরকে সম্মতি দিয়েছেন আমাদের সাথে যাবেন এটা লিখবো আমাদের ক্লাস টিচার সম্মতি দিয়েছেন আমাদের সাথে যাবেন কিভাবে বলবো বলো আচ্ছা আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি তোমাদের বলো আমাদের ক্লাস টিচার ইংলিশ বলো Our class teacher diyechen tole has given tai na her diyechen has given her ki diyechen tini tar mot diyechen motamot english ta jano tumra acha mot english hocche consent opinion na opinion to motamot আর মত হচ্ছে গিয়ে কনসেন্ট মতামত হচ্ছে সিদ্ধান্ত আর এটা হচ্ছে তিনি তার মত দিয়েছেন আওয়ার ক্লাস টিচার হ্যাজ গিভেন হার কনসেন্ট তিনি তার কনসেন্ট দিয়েছেন তার মতামত দিয়েছেন মানে তিনি রাজি হয়েছেন টু গাইড আস খেয়াল করো কিন্তু টু গাইড আস আমাদের শ্রেণী শিক্ষক আমাদেরকে মানে তার মত দিয়েছেন যে তিনি আমাদেরকে গাইড করবেন টু গাইড আস আচ্ছা টু দা ট্যুর ওই ট্যুরে আমাদেরকে তিনি গাইড করবেন বলে তিনি আমাদেরকে মত দিয়েছেন আর কি আচ্ছা তাহলে আমরা আর কি লিখতে পারি কতজন তোমরা যেতে চাও সেটা আমরা একটু আনতে পারি যে আমরা কতজন যাব তাহলে আমরা বলতে পারি যে আওয়ার টিম তোমরা তো একটা টিম হয়ে যাবা হ্যাঁ অথবা আমরা উই আর 50 স্টুডেন্টস কতজন তোমরা ধরো 80-90-100 জন বললো আর কি আচ্ছা উই আর অ্যাবাউট 100 স্টুডেন্টস মনে করো আমরা প্রায় 100 জন শিক্ষার্থী আচ্ছা আমরা 100 জন শিক্ষার্থী ঠিক আছে হু আর ইন্টারেস্টেড ধরো 120 জন আছে এর মধ্যে 20 জন যাবে না
100 জন তোমরা যাবার সংখ্যাটা বলে দিলা আমরা উই আর অ্যাবাউট 100 স্টুডেন্টস হু আর ইন্টারেস্টেড টু গো যারা আমরা গো হু আর ইন্টারেস্টেড টু গো অন আ স্টাডি ট্যুর আমরা 100 জন শিক্ষার্থীর মতো যারা আমরা স্টাডি ট্যুরে যেতে আগ্রহী আর কি হ্যাঁ আচ্ছা তাহলে এর জন্য টাকা তুলতে হবে তোমাদের স্টাডি ট্যুরে যাওয়ার জন্য এখন কি টাকা কি তোমরা আগেই তুলবা নাকি টিচার হেডমাস্টারের কাছে পারমিশন চাইবা টাকা তোলার জন্য বলো স্যার পারমিশন চাইতে হবে ওকে তাহলে নাও উই নিড ইওর পারমিশন নাও উই নিড ইওর পারমিশন টু কালেক্ট To collect money for the tour. Achha. Kader kache tulba? From the students diye dao. From the students. Karon taka to tumra abar rasta ghate giyeo to karo kache chaite paro ar ki. সেটা করা যাবে না আর কি তাহলে নাও উই নিড ইওর পারমিশন টু কালেক্ট মানি ফ্রম দ্য স্টুডেন্টস ফর দ্য ট্যুর এখন এই ট্যুরের জন্য এখন আপনার পারমিশন দরকার যে শিক্ষার্থীদের কাছে হচ্ছে আমরা কি করব আর টাকা তুলব আর কি ট্যুরের জন্য কিন্তু এই টাকা দিয়ে তোমাদের যদি পিকনিকটা না হয় তাহলে নিশ্চয়ই স্কুল ফান্ড থেকে তোমাদের কিছু টাকা দরকার হ্যাঁ তখন আমরা কিভাবে লিখবো যে আমাদের স্কুল ফান্ড থেকে কিছু সহযোগিতা দরকার আশা করি আপনি এই সহযোগিতাটা প্রদান করবেন তা আগে বলো যে আমাদের এখন কিন্তু আমাদের স্কুল ফান্ড থেকে কিছু টাকা দরকার এই যে টাকাটা আমরা তুলবো এই টাকাটা আমাদের জন্য যথেষ্ট হবে না তাই আমাদের স্কুল ফান্ড থেকে কিছু টাকা দরকার যে টাকাটা আমরা তুলেছি দেখো কিভাবে লিখবা দ্য মানি উই উইল কালেক্ট খেয়াল করো যে টাকাটা আমরা কালেক্ট করব দ্য মানি উই উইল কালেক্ট যে টাকাটা আমরা কালেক্ট করব ইজ নট গোয়িং টু বি ইজ নট গোয়িং টু বি ইনাফ আচ্ছা তাহলে যে টাকাটা আমরা কালেক্ট করব সেই টাকাটা যথেষ্ট নয় ওকে সো তাই আমাদের সহযোগিতা দরকার স্কুল ফান্ড থেকে আমাদের কিছু সহযোগিতা দরকার আচ্ছা বলো আমাদের দরকার ইংলিশটা কি হবে উই নিড আমাদের দরকার তাহলে কি দরকার কিছু আর্থিক সহযোগিতা দরকার উই নিড আচ্ছা সাম দি হ্যাঁ সাম মানিটারি সবাই খেয়াল করো সাম মানিটারি উই নিড সাম মানিটারি সহযোগিতা তাহলে এটা লিখবা হচ্ছে অ্যাসিস্টেন্স খেয়াল করো আমাদের এখন আর্থিক সহযোগিতা দরকার ফ্রম দি from the school fund এই তো আমরা এখানে বলে শেষ করে দিব তারপরে আমরা ফর্মাল যেটা লিখি সেটা লিখব ফর্মাল লেখাটা কি লিখতে হয় উই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট তাই না এগুলো লিখতে হয় না জি স্যার দেয়ারফর উই দেয়ারফর দেখো দেয়ারফর এর আগেও কমা পরেও কমা খেয়াল রাখবা উই দেয়ারফর প্রে এন্ড hope that কি লিখতে হয় ইউ বলো your honor would be kind okay your honor তাসনুবা কি আমার কথা শুনতে পাচ্ছো would be kind enough to তাসনুবা to allow us ঠিক আছে to allow us to arrange the আমাদেরকে আপনার অনুমতি দিবেন to arrange the study tour
whereas the study tour and কিছু টাকা চেয়েছি না আমরা তাই এটা হবে sanction অনুমোদন করা আর কি হ্যাঁ and sanction us আমাদেরকে দিবে কেমন টাকা চাও তোমরা কম নাকি হ্যাঁ কম না বেশি যথেষ্ট পরিমাণ চাইলে হচ্ছে হ্যান্ডসাম অ্যামাউন্ট ওকে একটু বেশি হলে তো তুমি একটু বেশি করে মজা করতে পারবা টাকা যদি বেশি দেয় তাহলে তুমি অনেক বেশি মানে মজা করতে পারবা ওই টাকা দিয়ে তো সেজন্য ওটাকে বলা হয় হ্যান্ডসাম অ্যামাউন্ট ওকে হ্যান্ডসাম অ্যামাউন্ট sanction as a handsome amount as monetary assistance and oblige us thereby ekhane kintu me hobe na oblige us thereby karon eta to tumi shobar pokkhe likhcho ar ki ha last e jere likhte hoy we remain নিচে লিখে দিবা স্যার ঠিক আছে তারপরে লিখব হচ্ছে ইওর মোস্ট অবিডিয়েন্ট তাসনুবাকে ডাকছিলাম আমি তাসনুবা কথা শুনছো আমার ইওর মোস্ট অবিডিয়েন্ট পিউপিলস তাই না আই পিউপিলস মানে কি বলো তো মেয়েরা পিউপিলস পক্ষে লিখতেছো ইমেলটা তাহলে তোমাদের একজনের নাম দিয়ে দাও আর কি তোমাদের একজনের নাম দিয়ে দাও ও নামটা তো ইমেলে যেটা দিয়েছি সেটা দিতে হবে সাকি সাকি পাঠিয়েছে তাই না সো এখানে লিখবো আছে ইমেইলে ওখানে শর্টকাটে লিখলা কিন্তু এইখানে নামটা পুরো লিখতে হয় শুধু সাকি লিখবা না নিশ্চয়ই আরো নাম আছে ঠিক আছে আরো নাম আছে নিশ্চয়ই সো এখানে পুরো নামটা লিখতে হয় যেমন ধরো মনে করো সাকি চৌধুরী মনে করো কেউ আচ্ছা মনে করো যে সাকি চৌধুরী দিলাম আর কি তো তোমার এখন তুমি ক্লাসটা এখানে আবার লিখবা ঠিক আছে যেহেতু তুমি ক্লাস 8 এর ক্লাস 8 সেকশন টেকশন থাকলে লিখবা সেকশন এ বি ওকে ধরো তুমি সেকশন লিখলা সেকশন তুমি এ এর এবার তোমার রোল লিখে দাও রোল মনে করো তোমার হচ্ছে 2 এখন তুমি তো সবার পক্ষে দিয়েছো তাই এখানে লিখবা অন বিহাফ অফ দি স্টুডেন্টস অফ এই যে তোমার স্কুলের নাম দিয়ে দিবা এখানে ফুল নামটা লিখে দিবা আর কি ওকে হয়ে গেল যে মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজের মেয়েদের পক্ষে তুমি লিখেছো আর কি ঠিক আছে এই হলো তোমার ফর্মাল একটা ইমেল লিখার মানে টেকনিক আর কি আচ্ছা তাসনুবা মনে হয় আবার জয়েন করেছো তাসনুবা শুনতে পাচ্ছ আমার কথা জি স্যার আচ্ছা তুমি কোথায় গিয়েছিলা যে নেটের বাইরে চলে গেলা যে স্যার বুলেট ডিসকানেক্ট হয়ে গেছিল আচ্ছা বুলেট ডিসকানেক্ট হয়েছে আর এই যে স্ক্রিনে যে দাগ দিচ্ছ ওই যে লাল কালার নীল কালার এই এই দাগগুলো কেন দিয়েছো স্যার আমি দিই নাই আমার বোন টানাটানি করতেছিল আচ্ছা ক্লাস করার সময় বোনকে দূরে রাখবা আর কি না যেন টানাটানি না করে তোমার হাতে যদি পিস্তল থাকে আর বোন টানাটানি করতে গিয়ে যদি তোমার হাতে আঙ্গুলের মানে পিস্তলের ট্রিগারটা যদি লেগে যদি গুলি বের হয়ে যায় এবং কেউ যদি মারা যায় সেজন্য দায়ী তোমার বোন হবে না তুমিই হবা কারণ তোমার হাতে পিস্তল আর কি যেহেতু ক্লাস তুমি করো তোমাকে কেয়ারফুল থাকা লাগবে যে স্ক্রিনে দাগ দিচ্ছ বৃষ্টি লাগতেছে আর কি ক্লাস করবা চুপ করে ক্লাসের সময় কোন রকম স্ক্রিনে টাচ করবা না শুধুমাত্র মিউট আর আনমিউট এই দুইটা বাটন প্রেস করবা সবাই এছাড়া যখন ডাকবে তখন কথা বলার জন্য আনমিউট করবা কথা বলা শেষ আবার মিউট করবা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই ওকে আমি ফলো করছিলাম সেই জন্য যে
বললে তো কেউ স্বীকার করবে না যে কে দাগ দিয়েছো আর কি। আমি ফলো করছিলাম যে কে দাগ দেয়। তোমরা ভাবো যে দাগ দিলে কেউ বুঝবে না আর কি, যে দাগ দিচ্ছ তার নাম উঠে যাচ্ছে যে কে দাগ দিচ্ছ। সো এটা কেয়ারফুল থাকবে আর কি। সরি স্যার। ওকে ওকে ইটস ওকে। এটা একটা স্মার্টনেস, ভুল করার সাথে সাথে সরি বলা, এটা একটা স্মার্টনেস। এটা এখন থেকে শিখবো আর কি। তো মেয়েরা বলো যে ফর্মাল ইমেইলটা কিভাবে লিখতে হয়, সবাই কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? ওকে ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার আজকে শেখানোর ছিল তোমাদের, যে ইনফর্মাল ইমেল একদিন দেখিয়েছিলাম, তাই না ইয়ানা? জি স্যার। আজকে একটা ফর্মাল দেখিয়ে দিলাম, তাহলেই আশা করি ইনশাআল্লাহ তোমাদের ফর্মাল ইমেল ইনফর্মাল ইমেল কিভাবে লিখতে হয় তোমরা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি তাহলে। আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।